চির অমর হলেন লতা মঙ্গেশকর। 2022 সালের 8 জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। করোনা মুক্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তী শারীরিক অসুস্থতায় অবস্থার অবনতি হয়। তিনি 2022 সালের 6 ফেব্রুয়ারি সকাল 8:12 নাগাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। লতা মঙ্গেশকর 1929 সালের 28 সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোরে জন্মগ্রহণ করেন। লতা মঙ্গেশকর ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি 1000-এরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা 10,000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষা গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। 1989 সালে ভারত সরকার তাকে দাদা সাহেব ফালুকে পুরস্কারে ভূষিত করেন। তার অবদানের জন্য 2001 সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। তিনি 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 15টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, 4টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্ম কেয়ার পুরস্কার, 2টি বিশেষ ফিল্ম কেয়ার পুরস্কার, ফিল্ম কেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 1974 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন। 5 ভাই বোনের মধ্যে লতা ছিলেন সর্বজ্যেষ্ঠ। লতা মঙ্গেশকর তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 1974 সালে সবচেয়ে বেশি সংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক রেকর্ডে তার নাম ওঠে। বাংলাতে 200টি গান রেকর্ড করেছিলেন। তার গলায় 15,000-এরও বেশি হিন্দি গান রয়েছে। মিথিলা মিতু, চ্যানেল 7TV, নিউজ ডেস্ক। শিখবা নহি, শিখবা নহি।